ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, মানব জাতির জন্য কল্যাণকর ধর্ম, সার্বজনীন ধর্ম, শান্তির ধর্ম, নিরাপত্তা বিধান করে মানব জাতির সামগ্রিক নিরাপত্তার নিশ্চয়তা দেয় যে ধর্ম, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। এটি কোনো নিছক ধর্মের নাম নয়, এটি কোনো গতানুগতিক ধর্মের নাম নয়, এটি নাম রেখেছেন স্বয়ং আরশের মালিক রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেছেন, أيها الذين آمنوا ادخلوا في السلم كافة هي بشاشي بندگان তোমরা ইসলাম শান্তির ধর্ম, যেহেতু তোমরা সেই শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য পরিপূর্ণভাবে তোমরা সকলে ইসলামে দীক্ষিত হয়ে যাও, ইসলামে অনুপ্রবেশ করো, ইসলামে দীক্ষিত হও, ইসলামী জীবন যাপন, ইসলামী জীবন যাত্রা তোমার জীবনের মধ্যে ফিট করো, ইসলামী অনুশাসন মেনে চলো, ইসলাম অনুকরণ অনুসরণ করে চলো, ফলো করে চলো, দেখবা তোমার জীবনটা শান্তির করে দিবেন যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين And who seeketh as religion others, it will not be accepted from him, and he will be loser in the hereafter. وقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإيمان لك الحمد بالإسلام প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা হবে কার দোকানে পাটে রাস্তাঘাটে অফিস আদালতে প্রশংসা হবে কার
সব সময় সর্ব অবস্থায় যিনি নিরঙ্কুশ ক্ষমতার মালিক, প্রশংসা করতে হবে সেই আল্লাহর জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, প্রশংসা করতে হবে সেই আল্লাহর জন্য। এই জন্য সকলে হৃদয়ের সবটুকুন আবেগ দিয়ে, উচ্ছ্বাস অনুভূতি দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে কোনো ব্যক্তি অন্য কোন ধর্ম অন্বেষণ করবে, ইসলাম ছাড়া, দিন ছাড়া যদি কেউ অন্য কোন পথ এবং মত অবলম্বন করার চেষ্টা করবে, অপচেষ্টা অপপ্রয়াস চালাবে, রাব্বুল আলামিন বলছেন এটা কশিন কালেও গ্রহণ করা হবে না, আর পরকালে তার জন্য রয়েছে মর্মন্তুদ এবং যন্ত্রণাদায়ক শাস্তি। And how she seek it as religion others, it will not be accepted from him and he will be loser in the hereafter. এই জন্য মুসলমান মনে রাখতে হবে, ইমানদার মনে রাখতে হবে, আমাদের জন্য, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য অনুকরণীয় অনুসরণীয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ধর্ম হলো যেটা, সেটার নাম রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ইসলাম। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, মানব জাতির জন্য কল্যাণকর ধর্ম, সার্বজনীন ধর্ম, শান্তির ধর্ম, নিরাপত্তা বিধান করে মানব জাতির সামগ্রিক নিরাপত্তার নিশ্চয়তা দেয় যে ধর্ম, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। এটি কোনো নিছক ধর্মের নাম নয়, এটি কোনো গতানুগতিক ধর্মের নাম নয়, এটি নাম রেখেছেন স্বয়ং আরশের মালিক রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফফা। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা ইসলাম শান্তির ধর্ম, যেহেতু তোমরা সেই শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য পরিপূর্ণভাবে তোমরা সকলে ইসলামে দীক্ষিত হয়ে যাও, ইসলামে অনুপ্রবেশ করো, ইসলামে দীক্ষিত হও, ইসলামী জীবন যাপন, ইসলামী জীবন যাত্রা তোমার জীবনের মধ্যে ফিট করো, ইসলামী অনুশাসন মেনে চলো, ইসলাম অনুকরণ অনুসরণ করে চলো, ফলো করে চলো, দেখবা তোমার জীবনটা শান্তির করে দিবেন যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন ইসলামের ব্যাপারে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করে তার বান্দাদেরকে বলে দিয়েছেন, আমার বান্দাগণ, ইসলাম হলো শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, ইসলামী জীবন ব্যবস্থা যে অনুসরণ করবে, যদি অন্য কোন ধর্মাবলম্বী ইসলামে দীক্ষিত হবে, তার জীবনের অতীতের সকল গুনাহগুলো রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবেন। একটা বিজাতি অমুসলিম যদি ন মুসলিম হয়ে যায়, ইসলাম কবুল করে কালিমা শাহাদা পাঠ করে যদি ইসলামে দীক্ষিত হয়, এই নবমুসলিমের জন্য ইসলাম এমন সিকিউরিটির ব্যবস্থা করেছে যে ইসলামে অনুপ্রবেশ করতেই দেরি হবে,
হবে, তার অতীতের জীবনের সমস্ত শিরকের গুনাহ, সমস্ত বেদাআতের গুনাহ, সমস্ত গুনাহে কবীরা, গুনাহে সগীরা রব্বুল আলামিন তার জীবনের ধোয়ে মুছে পরিষ্কার করে তাকে নিষ্পাপ মাসুম করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেহেতু এটা একটা বিরল ধর্ম, ইসলাম যেহেতু একটা পরশ মানিকের মত ধর্ম, কাজী নজরুল ইসলাম যেইভাবে বলেছেন ইসলাম সে তো পরশ মানিক, তারে কি পেয়েছে খুঁজি, স্পর্শে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। ইসলাম এর ব্যাখ্যা দিতে গিয়ে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম যেই জীবন ব্যবস্থা পালন করে মহামনীষীগণ, আল্লামা ইবনে খালদুন, আল্লামা ইকবাল, আল্লামা ফার্সি কবি, আল্লামা ইকবাল, যারা এইভাবে ইসলামী অনুশাসন পালন করে গোটা পৃথিবীতে সুনাম কুড়িয়েছেন, তারা রত্ন এবং মানিকের মতো হয়ে গিয়েছেন। ইসলামী অনুশাসন মোতাবেক জীবন যাপন করে নবী আলাইহিস সালামের যুগ থেকে সাহাবায়ে কেরাম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন যারা ইসলামী অনুশাসন মেনে চলেছেন তাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছিল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। বিশ্বনবী বলেন সর্বোত্তম যুগ হলো, জামানা হলো আমি নবীর জামানা, তারপরে সাহাবীদের, তারপরে স্বর্ণযুগ হলো তাবে তাবিনদের যুগ। অতএব আমাদের জামানাগুলো, আমাদের যুগগুলো ছিল স্বর্ণযুগ, আর এটা এই স্বর্ণযুগ হওয়ার পেছনে যেই জিনিসটা কাজ করেছিল, চুম্বকের মতো আকর্ষণ করেছিল, সেটা ছিল ইসলাম। এই ইসলামী অনুশাসন মোতাবেক যেই জীবন যাপন করেছে সেই শান্তি নিরাপত্তা লাভ করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই সম্ভবত রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোন ধর্ম, অন্য কোন পথ এবং মানব রচিত মত অনুসরণ করবে, এটা অগ্রাহ্য হয়ে যাবে, ইট উইল বি নট বি অ্যাকসেপ্টেড ফ্রম হিম, কশিন কেন এটা গ্রহণ করা হবে না। আর যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করার চেষ্টা করবে, তাদের জন্য আখেরাতে পরকালে রাব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এই জন্য আমাদেরকে ইসলাম ফলো করতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ পিস এন্ড সিকিউরিটি, ইসলাম ইজ নট অনলি দ্য ওয়ে অফ সলভেশন বাট অলসো এ কমপ্লিট গাইড এন্ড ল টু অল কাইন্ড সিচুয়েশন। এই জন্য আমেরিকার বিখ্যাত দার্শনিক ফিলোসোফার বার্ট্রান্ড রাসেল বলেছিলেন ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে, তিনি বলেছেন আমি ইসলাম নিয়ে রিসার্চ করা শুরু করে দিলাম, গবেষণা করা শুরু করে দিলাম, ইসলাম নিয়ে গবেষণা করতে করতে, থিসিস করতে করতে তিনি বলেছিলেন সর্বশেষ বলতে বাধ্য হয়েছিলেন, ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ পিস এন্ড সিকিউরিটি। তিনি বলেছিলেন ইসলাম ইজ দ্য ভেরি বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড but the Muslims are worst nation because they are far away, they are from ideology. তিনি বলেছিলেন আজ গোটা পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র মানব রচিত ধর্ম ধর্মগ্রন্থ রয়েছে তার মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যেই ধর্মটি হলো সেটি হলো ইসলাম। আর তিনি আফসোস করে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, বর্তমান জামানার মুসলমানরাই হচ্ছে নিকৃষ্ট জাতি, কারণ মুসলমানরা নিকৃষ্ট হয়ে যাওয়ার পেছনে যেই কারণটি রয়েছে, আজ মুসলমানদের যে আইডল, যে কমপ্লিট কনস্টিটিউশন রয়েছে, পূর্ণাঙ্গ সংবিধান রয়েছে, মুসলমানদের পূর্ণাঙ্গ সংবিধানের নাম হলো আল কোরআন। এই আল কোরআনের অনুশাসন থেকে মুসলমানরা যতই দূরে সরে গিয়েছে
মুসলমানের জীবনে মুসলমানের সমাজে আজকে এই কারণে গোটা পৃথিবীতে অশান্তির কালো ছায়া নেমে এসেছে। যদি মুসলমান আজকে ইসলামকে আকৃষ্ট আঁকড়ে ধরত, মুসলমানের সামগ্রিক জীবনে ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় জীবনে যদি আজকে ইসলাম অনুশাসন ইসলামী অনুশাসন অনুকরণ করে অনুসরণ করে ইসলামকে মুসলমান চলত, আজকে মুসলমান জীবনে এত অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলত না। আজকে সমাজের চতুর্দিকে তাকালেই দেখা যায় হাহাকার, লাঞ্ছিত নিপীড়িত মানবতার হাহাকার, শুধু বাতাস ভারী হয়ে যায়, আজকের বাতাস দূষিত হয়ে যাচ্ছে মুসলমানদের হাহাকারের কারণে, লাঞ্ছনার কারণে, বঞ্চনার কারণে। আজকে গোটা পৃথিবীতে ইসলাম কলুষিত, মুসলমানরা পদদলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত। তার একমাত্র কারণ হলো আমাদের যেই সংবিধান রয়েছে আল কোরআন, এই কোরআন থেকে আমাদের সরে যাওয়ার কারণে আমাদের মানব জীবনে বিপর্যয় নেমে এসেছে। একটাই কারণ আজকে মুসলমানের জীবনে অশান্তি নেমে আসার, যে আজকে কোরআন এবং ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি, আমাদের মধ্যে অনৈক্য অনৈক্যের বীজ দানা বেঁধেছে, আমাদের মধ্যে বিবাদ বিসম্বাদ, আমাদের মধ্যে ভেদাভেদ ভেদাভেদে আজকে মুসলমান বিভিন্ন গ্রুপে বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানরা আজকে অনৈক্য হয়ে যাওয়ার কারণে, মুসলমানরা আজকে মন চাই জিন্দগি মোতাবেক চলার কারণে, আজকে মুসলমানদের জীবনে ইসলামী অনুশাসন মেনে না চলার কারণে আজকে মুসলমানদের জীবনে অশান্তি আর অশান্তি। লাঞ্ছিত মানবতা, শঙ্কিত পৃথিবী, এ আকাশে বাতাস সত্যের মশালের বাহকের সন্ধান করছে। আজকে গোটা বিশ্বের দিকে তাকালে মনে হয় আজকে মানবতা লাঞ্ছিত বঞ্চিত, পৃথিবী এ আকাশে জমিন হাহাকার করে ক্রন্দন করে করে রবের কাছে বলছে, রাব্বুল আলামিন আমাদের জন্য আরেকজন ওমর পাঠাও, আমরা অভিভাবক শূন্য, আমাদের জন্য অভিভাবক হিসাবে আরেকজন বর্তমান জামানায় ওমর পাঠিয়ে দাও, যে ওমর এই সমাজের মধ্যে যত দুর্নীতি আছে, যত কুলোষণ যত কুলোষ আছে, এই দুর্নীতি মুক্ত কুলোষ মুক্ত সমাজ ওই ওমর পাঠাও, যে ওমর আবার সেই ওমরের মতো এই সমাজকে বিনির্মাণ করবে। প্রিয় ভাইয়েরা, আবার এই জন্য ইসলাম মেনেই চলতে হবে। ইসলাম হচ্ছে একটি মানার নাম, একটি পালন করার মতো ধর্মের নাম হচ্ছে ইসলাম, জানার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনার গোটা জিন্দগির মধ্যে আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনি রাসূলের আদর্শটা আপনি ফিট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, হে মানব জাতি, হে বিশ্বমণ্ডলী বিশ্ববাসী, শোনো শোনো, তোমরা যদি শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, কোরআনের পথে চলে আসো, সুন্নার পথে চলে আসো, আমার হুকুম এবং আমার হাবিবের তরিকা মোতাবেক তোমাদের জীবনটা পরিচালনা করো, যদি তোমরা আমাকে মেনে চলো। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমাকে তোমরা অনুসরণ করো, আমার আনুগত্য করো, আর আনুগত্য করবে আমার প্রিয় হাবিবের, আমার প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তোমাদের সমাজের যারা সমাজপতি অধীনস্থ সেনাপতি, যারা সমাজের মোরল, যাদের মধ্যে ইসলামিক কৃষ্টি কালচার রয়েছে, যাদের মধ্যে ইসলামের মূল্যবোধ রয়েছে, সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় ইসলামী ভাবধারায় যাদের জীবন পরিচালিত হচ্ছে, ওই রকম ভালো মানুষদেরকেও তোমরা অনুসরণ করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা রাব্বুল আলামিন বলেছেন, তাহলেই মানব জাতির জন্য মুক্তির পথ খুলে দিবেন কে? রাব্বুল আলামিন।
রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আর যদি আমার হুকুম আমার হাবিবের তরিকা মতো তোমরা না চলো, আমাদের উভয়ের পথকে তোমরা অঙ্গীকার করো, আমাদের বিরুদ্ধাচরণ করো, তাহলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব আমি। রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফীহা ওয়ালাহুম আযাবুন আযীম। But those who disobey Allah and His apostle will be admitted to the fire. Je byakti ami Allah ebong amar rasul er biruddhacharon korben, amader ke omanno korbe, tader jonno royeche shotto azab, তাদের জন্য রয়েছে বিভীষিকাময় আযাব এবং গজবের ব্যবস্থা। ওয়া তাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে আমি চির জাহান্নামে নিক্ষেপ করব, সেখানে তারা চিরকাল জাহান্নামে পড়ে থাকবে, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে ঘাস করে নিবে, তাদেরকে সেখানে শাস্তির পর শাস্তি তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। জাহান্নামের যে ভয়ঙ্কর শাস্তি, সেই শাস্তি পেতে হবে যদি আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি কেউ করে। এবং ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রবে সেখানে থাকবে ভয়ঙ্কর শাস্তি, বড় বড় শাস্তি, যেই শাস্তি যেই পরিণতি কখনো বহন করার মতো নয়, কখনো এমন ভয়ঙ্কর পরিণতি হবে জাহান্নামে জাহান্নামীদের, যেই পরিণতি কখনো সহ্য করার মতো হবে না। এই জন্য সময়ে থাকতে মুসলমান, এখনো সময় আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জীবন গঠন করো, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দার্থহীন কণ্ঠে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি রাসূলকেই মহব্বত করলো, আর যে আমি রাসূলকে মহব্বত করবে সে আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে এই এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন বর্তমানে চলছে, যেই জামানায় যেই সময় ঈমান টিকে রাখা এমন কষ্ট হয়ে দাঁড়িয়েছে, ঈমান টিকে রাখা এমন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়ে আছে মুসলমান। জ্বলন্ত আগুনের টুকরাটা হাতের মুঠোর মধ্যে রাখা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের ঈমান রক্ষা করা। দিক বিদিক থেকে আজকে ইসলাম এবং মুসলমানদের ঈমানকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য, ষড়যন্ত্র করার জন্য, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ কাজ করছে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নাই, চক্রান্তকারীরা চক্রান্ত করেই যাচ্ছে কিভাবে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দেওয়া যায়। আর ফাটল সৃষ্টি করে দিলেই তো তাদের যে হীন উদ্দেশ্য চক্রান্ত রয়েছে, তাদের যেই হীন চক্রান্ত রয়েছে, সেই হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা মুসলমানদের পেছনে লেগেই আছে, মুসলমানদের পেছনে তারা আঠার মতো লেগে আছে। অতএব মুসলমান, তাওহিদি মুসলমান বুঝতে হবে যে তোমরাই তো ছিল বীরের জাতি, মুসলমান ছিল ইমানদাররাই ছিল বীরের জাতি, তাওহিদবাদীরাই ছিল বীরের জাতি। তাওহিদবাদীদের সামনে ষড়যন্ত্রকারীরা নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা আবু জাহেল আবু লাহাব এর সঙ্গবদ্ধরা চক্ররা কখনো মাথা উঁচু করে দাঁড়াবার মতো সাহস তারা কখনো পায়নি। আজ যদি মুসলমান আগের মতো তাদের ঈমানই বলে বলিয়ান হয়ে
ইমানি চেতনায় উজ্জীবিত হয় আজও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয় আল্লাহ রাসূলের জীবনী অনুসরণ করে, সে তার জীবনকে তার পরিবারকে পরিচালনা করে, আজও নাস্তিক মুরতাদ বিজাতি বেঈমান পশ্চিমা সাদা চামড়ার ইহুদিরা তারাও আজকে সেই সাহস পাবে না আজকে মুসলমানদের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য, আজও তারা সাহস পাবে না। আমাদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, অনৈক্য ভেদাভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে নিজের জীবনকে ফুলের মতো ইসলামী অনুশাসন মোতাবেক পরিচালিত করতে হবে, তবেই আমাদের জীবনে নেমে আসবে শান্তি এবং মুক্তি। মনে রাখবা মুসলমান, বিশ্ব নবী বলে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি عند فساد أمتي فله أجر مئات شهيد مسلمان মনে রাখবা তার কত দাম কত মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শোনো শোনো, এই ফিতনা ফাসাদের জামানায় ক্রাইসিসের জামানায় যদি আমার কোনো ইমানদার মুসলমান আমার কোনো ইমানদার উম্মত আমার আদনা একটা সুন্নত আঁকড়ে ধরবে, 100টা গলা কাটা শহীদের যেই মর্তবা রয়েছে রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা গলা কাটা শহীদের মর্তবা দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ রেখে গেছেন দেখিয়েছেন সেই আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে। অন্য কোনো মতে অন্য কোনো পথে শান্তি নাই, মুক্তি নাই, মানবতার কোনো মুক্তি কখনো কল্পনা করা যায় না। যেই পথের মধ্যেই শান্তি রয়েছে, মানবতার গাইডলাইন রয়েছে, পথ নির্দেশনা রয়েছে, মানব জাতি কিভাবে চললে জান্নাত লাভ করবে, কিভাবে চললে মানব জাতি কিভাবে চললে ইমানদার ক্ষতিগ্রস্ত হবে কোরআনে সুস্পষ্ট বলে দেওয়া হয়েছে। রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মরোরা, তাহলে তোমাদের মুসলমান না হয়ে যদি মরো, ঈমান হয়ে যদি মরো, ঈমান না নিয়ে যদি কবরে যাও, তাহলে তোমার কবরে যে কত প্রকারের শাস্তি অপেক্ষা করছে তার কোনো ইয়ত্তা রাখে না। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখতে হবে মুসলমান, তাওহীদ এমন একটা জিনিস, তাওহীদের পেয়ালা রমিও সুধা যদি কেউ পান করতে পারে, যদি কেউ ইসলামকে ঈমানকে শক্তভাবে মজবুত করে ধরতে পারে, তাহলে মুসলমান মুসলমানদের জীবনে কেউ মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। এই জন্য তাওহীদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ, মুহাম্মাদের নাম, এই নাম জপলেই বোঝতে পারি খোদাই কালাম মুরশিদ মুহাম্মাদের নাম, এই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই বেলা চরে, ওই নামেরই বেলা চরে ভাসি নূরের স্রোতে, ওই নামের
জাতি জেলে দেখি আরশের মুকাম মুরশিদ মুহাম্মদের নাম মুরশিদ মুহাম্মদের নাম মনে রাখবা মুসলমান তাওহীদের যিনি মুরশিদ যিনি পথপ্রদর্শক যিনি অনুকরণীয় আদর্শ তিনি হলেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বিশ্বনবী বিদায় হজ্জের সময় বলে দিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলে দিয়েছেন বিদায় হজ্জের ভাষণের মধ্যে তারাক্তু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমি চলে যাব তোমরা থাকবা আমার সময় ঘনিয়ে এসেছে বিদায় হজ্জের সময় বিশ্বনবী বলে দিয়েছেন ভাষণে তার দিক নির্দেশনায় তিনি বলেছেন যে আমি চলে যাচ্ছি তোমরা থাকবা আমি দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারো মজবুত করে বুকে ধারণ করে চলতে পারো মনে রাখবা মুসলমান তোমরা কখনো পথভ্রষ্ট বিভ্রান্ত হবে না কখনো তোমরা পথ হারাবে না পথ যদি হারাতে না হয় যে দুটো জিনিস আমি রেখে গিয়েছি একটি হলো কোরআন আর দ্বিতীয়টি হলো আমি রাসূলের সুন্নাত প্রথমটি হলো আল কোরআন আর দ্বিতীয়টির নাম হলো রাসূলের সুন্নাত হাদিস রাসূলের জীবন চরিত্র এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনো কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না কখনো তোমাদেরকে কেউ গোমরা বানাতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না তোমাদের উচিত এই দুটো জিনিস মজবুত ভাবে শক্ত ভাবে আঁকড়ে ধারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যে হাদিসটুকু পাঠ করেছি সেই হাদিসটা হলো বিশ্বনবী বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক স্রষ্টার বিরুদ্ধে নাফরমানি করে স্রষ্টার সাথে নাফরমানি করে যদি কেউ যদি কোনো মুসলমান যদি কোনো মানব জাতি সৃষ্টি মাখলুকের যদি কোনো মানবের আনুগত্য করে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির আনুগত্য করে সেটা কখনো গ্রহণ করা হবে না এই জন্য বিশ্বনবী বলে দিয়েছেন স্রষ্টার নাফরমানি করে সৃষ্ট জীবের আনুগত্য কখনো গ্রহণ করা হবে না কখনো প্রযোজ্য নয় উচিত নয় এই জন্য আমাদের যে জিনিসটাকে মনে রাখতে হবে মুসলমান যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনকে আমাদের মেনে চলতে হবে আর অনুইসলামিক কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে বিরত রাখতে হবে মনে রাখবে মুসলমান বর্তমান সমাজে এমন কিছু শির সমাজের তন্ত্রে তন্ত্রে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে
এমন কিছু কুসংস্কার সমাজের মানুষকে গ্রাস করে নিয়েছে, এমন কিছু বেদাত সমাজে প্রচলন হয়ে গিয়েছে যে শিরকের গন্ধের কারণে রাব্বুল আলামিন আমাদের নামাজ আমাদের ইবাদত আমাদের মুনাজাত কবুল করছেন না। ইবাদতের মধ্যে তাওহীদের মধ্যে শিরক যদি মিশ্রিত হয়ে যায়, এই শিরক মিশ্রিত ইবাদত কুসংস্কার বেদাত মিশ্রিত ইবাদত কখনো রাব্বুল আলামিন কশিনকালে গ্রহণ করেন না। আমলের সাথে যদি শিরকিয়াতের গন্ধ থাকে, শিরকিয়াতের গন্ধযুক্ত আমল করার পরে যদি কোনো মুমিন দোয়া করে তার দোয়া কবুল হয় না। এই জন্য মুমিনের এক মুসলমান আমাদেরকে শিরিক মুক্ত আমল করতে হবে, কুসংস্কার মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে পারলে মুসলমান মনে রাখবা সেজদা দিবা দেখবা তোমার সেজদায় কত মজা কত মজা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের মুসলমানদের জীবনে যেই জিনিসগুলো লক্ষ্য করা প্রয়োজন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য যেটা ছিল, তিনি যা করেছেন তা আমাদেরকে পালন করতে হবে, তিনি যা করতে নিষেধ করে দিয়েছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা নিয়ে এসেছেন, আমার নবী আমার বন্ধু আমার দোস্ত যা তোমাদেরকে করার জন্য বলেছেন তোমরা তা করো, আঁকড়ে ধরো তাই তোমরা পালন করো, গ্রহণ করে চলো। আর বিশ্বনবী যা করতে নিষেধ করে দিয়েছেন মুসলমান তা তোমরা কখনো করবে না, তা তোমরা বর্জন করে চলো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে যেই গুণগুলোর সমাবেশ ঘটেছিল, বিশ্বনবী যা যা করেছেন আমাদেরকেও তা পালন করতে হবে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তরজমা করে তিনি ফার্সি কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছিলেন, মুসলমান মনে রাখবা যদি তোমরা চারটি জিনিস মজবুত ভাবে ইখলাসের সাথে আঁকড়ে ধরতে পারো, আর যদি চারটি জিনিস তোমরা বর্জন করে চলতে পারো, মুসলমান মনে রাখবা তোমরাই হবা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি, আর তোমরাই হবা সালামত মর্দে মুসলমান, প্রকৃত ইমানদার মুসলমান। তিনি বলেছেন প্রকৃত ইমানদার হতে হলে চারটি জিনিস যদি ন্যূনতম মুসলমান যদি এই বর্তমান সিচুয়েশনে লক্ষ্য করে চলে, চারটি জিনিস পালন করে আর চারটি জিনিস বর্জন করে, মুসলমানদের নাজাতের জরিয়ার জন্য চারটি জিনিস যথেষ্ট, মুসলমান তারা সঠিক রাস্তা খুঁজে পাবে। এক নম্বরে তিনি বলেছেন যে হিংসা থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে বেঁচে থাকার জন্য বিশ্বনবী বলে দিয়েছেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত শোনো শোনো, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে পরস্পর নিজেকে বাঁচাও, হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা এমন একটা জ্বলন্ত অঙ্গারের নাম, হিংসা এমন ভাইরাসের নাম, হিংসা এমন ভয়ঙ্কর একটা উপসর্গের নাম, যেই ভয়ঙ্কর উপসর্গটা মানব জীবনে মানব দেহের মধ্যে ঢুকে মানব দেহকে যেরকম ক্ষতিগ্রস্ত করে, হিংসা নামক এই ভাইরাস যদি আমলের সাথে মিশে যায় মানব জীবনে যত আমল তুমি করবা মুসলমান, নামাজ পড়বা ঠিক, রোজা রাখবা ঠিক, হজ করবা, যাকাত দিবা, নফল ইবাদত করবা,
মুসলমান কোন ইবাদত তোমার কবুল হবে না। তোমার সমুদয় নেক আমলগুলো যদি পাহাড় পরিমাণ হয় আর যদি জাররা পরিমাণ হিংসার বীজ হিংসার দানা তোমার অন্তরে থাকে, পাহাড় পরিমাণ আমলগুলোকে তোমার জাররা পরিমাণ হিংসার বীজ হিংসার দানা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, কেননা হিংসা নেক আমল সমূহ কেমন ভাবে জ্বালাইয়া দেয়, যেমনি ভাবে জ্বলন্ত আগুনের কয়লা যদি এই শুকনা লাকড়ির ভিতরে দেওয়া হয়, জ্বলন্ত আগুন যদি শুকনা লাকড়ি স্তূপ করে জ্বালিয়ে দেওয়া হয়, যেরকম শুকনা লাকড়ির বিশাল স্তূপকে এক এক খণ্ড আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তেমনি ভাবে এক জাররা পরিমাণ হিংসাও যদি মানুষের দেহে থাকে, মুসলমানদের দেহে থাকে, আর যদি আমলের পরিমাণ পাহাড় পরিমাণও হয়ে যায়, এই পাহাড় পরিমাণ আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় এই জাররা পরিমাণ হিংসা। এই জন্য মুসলমান মনে রাখতে হবে, হিংসা আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আজকে হিংসা থাকার কারণে সমাজের মধ্যে অশান্তি, কেউ কাউকে সহ্য করছে না, সহ্য করতে পারছে না। হিংসা থাকার কারণে সমাজের মধ্যে আজকে মারামারি হানাহানি কাটাকাটি ছিনতাই রাজানি দুর্নীতি মামলা মুকদ্দমা যত কিছু আছে, সমাজে অশান্তি সৃষ্টির যতগুলো কারণ রয়েছে রিজন রয়েছে সবগুলোর পেছনে যেই জিনিসটা আজকে আমাদেরকে বাধাগ্রস্ত করছে আমাদেরকে ক্ষতি করছে সেটা হলো হিংসা, সেটা হলো হিংসা। এই হিংসা ধুয়ে মুছে অন্তর থেকে ছাপ করে দিয়ে সমাজের নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অসহায় মানুষের পাশে দুর্বলদের পাশে যদি আমি দাঁড়াতে পারি, মানবতার হাত বাড়িয়ে দিয়ে যদি আমি নিজেকে একটা অসহায় মুসলিমের পাশে দাঁড় করিয়ে রাখতে পারি, সহযোগিতা তাকে করতে পারি, তাহলেই আমি হব প্রকৃত ইমানদার মুসলমান। বিশ্বরবি বলেছেন, দুই নাম্বার যে জিনিসটি মুসলমানদেরকে লক্ষ্য করতে হবে সেটি হলো মিথ্যা কথা বলা থেকে এই জবানটাকে হেফাজত করা চাই, হেফাজত করতে হবে। মনে রাখবা মুসলমান, আল কিযবু ইউহলিকু আল ওয়াসিদু কুয়ুঞ্জি আসিদু কুয়ুঞ্জি ওয়াল কিযবু ইউহলিক। বিশ্বনবী বলেছেন, সত্য সমাগত সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষের জীবনে অশান্তি নামাই আনে, মিথ্যা মানুষের জীবনে কলহ বিবাদ বিসম্বাদের সৃষ্টি করে, ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। মিথ্যার কারণে সমাজের মধ্যে সংসারে অশান্তির আগুন জ্বলে, দাউ দাউ করে সমাজের মধ্যে আজকে মিথ্যা কথা বলার কারণে অশান্তি জ্বলছে, কত সংসার ভেঙে যাচ্ছে, কত স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছে, কত স্বামী আজকে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করছে। একটাই কারণ, একটাই কারণ, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, কোনো কনফিডেন্স নাই, বিশ্বাস নাই। স্বামী বিদেশ আছে, স্ত্রী রয়েছে দেশে, তো স্ত্রী বাজারে গিয়েছে, স্বামী ফোন করেছে, হ্যালো স্ত্রী তুমি কোথায় আছো? স্ত্রী বলছে, আমি তো বাড়িতে রান্না বসাইছি, রান্না করতেছি। তো এদিকে স্বামী তো বিদেশ থেকে চাচি আম্মাকে ফোন দিয়ে বলেছে, চাচি আমার স্ত্রীর গন্তব্য গতিবেগ আমাকে জানাবা, কোথায় যায়, কোথায় সে থাকে, আমি তাকে সন্দেহ করি। তো চাচি আম্মা বলে দিয়েছে চাচি আম্মাকে, স্বামী যদি সে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে তুমি আমাকে একটু এই মেসেজটা জানাবা। চাচি আম্মা ভাতিজাকে মেসেজটা জানিয়েছে, যেই মাত্র ফোন করার সাথে সাথে বলছে, স্ত্রী তুমি কোথায় আছো? স্ত্রী বলছে, আমি তো রান্না বসাইছি। তো স্বামী বলছে, দাও একটু ফোনটা, একটু মাকে দাও তো, মার সাথে কথা বলবো। তোমার মা তো বাড়িতে নাই, তোমার মা বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। অথচ চিন্তা করেন যে কত বড় মিথ্যা কথা আজকে, কত বড় আছে, কত বড় সে গুস্তুকি করছে স্বামীর সাথে, স্বামীর আমানতের খেয়ানত করছে। সে নিজেই বাড়ি থেকে উধাও বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আর স্বামীর জন্মদাতা জনম দুঃখী মায়ের ব্যাপারে আজকে মিথ্যা আরোপ করছে, মিথ্যা অপবাদ তুলে দিচ্ছে। তো এই আজকের সমাজে কিভাবে শান্তি আসবে? মনে রাখবা মুসলমান, মিথ্যা কথা যদি তুমি ছেড়ে দিতে পারো, মনে রাখবা মুসলমান, মিথ্যা কথা যদি তুমি ছেড়ে দিতে পারো, যা চাইবা তোমার আমলগুলো কবুল করে নেবেন আমার আল্লাহ।
আজকে মোবাইল ফোনগুলোর মাধ্যমে আরো বেশি বেশি মিথ্যা মিথ্যা কথা ছড়াচ্ছে, মিথ্যার সয়লাব আজকে এই মোবাইল ফোনের মাধ্যমে। এই জন্য বলা হয় মোস্ট অফ দ্য মোবাইল ফোন ইউজার্স আর গোড অ্যান্ড জেন্টলম্যান, বাট ইট অলসো ইউজড বাই সাম ক্রিমিনালস অ্যান্ড গডফাদার। They can happen any corruption to help it. এই মোবাইল ফোন গুলার মাধ্যমেই বেশি বেশিরভাগ মিথ্যা ছড়ায় আজকে। এই মোবাইল ফোন গুলার মাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় রাহাজানি হানাহানি হচ্ছে, মোবাইল ফোন ফোনের মাধ্যমে করাপশন হচ্ছে, অ্যান্টি করাপশন হচ্ছে, চুরি চিন্তাই চুরি চামারি আজকে বাড়ার পেছনে যেই কারণটি হলো সেটি হলো মোবাইল ফোন। ইহুদি খ্রিস্টানরা তো আমাদেরকে হাতে মারবে না, এমন কিছু যন্ত্র আবিষ্কার করে দিয়েছে মুসলমানদের মধ্যে। আজকে মুসলমানদের যুবক যুবতী, মুসলমানদের মেয়েরা মা বোন থেকে শুরু করে আবার বৃদ্ধা বনিতা শিশুরাও পর্যন্ত আজকে, আগে দেখতাম যে সকাল হলেই মানুষ কোরআন তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াতের সুরলিত শব্দ চারদিকে আকাশ বাতাসকে সুরলিত করত, আকাশ বাতাসকে সুগন্ধ, আকাশ বাতাসের মধ্যে কোরআনের তেলাওয়াত ভেসে বেড়াত, কি সুন্দর আওয়াজ শোনা যেত। কিন্তু আফসুস আজকে সেই কোরআন আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আজকে আজকে মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত নেই, শুধু মোবাইল আর মোবাইল গেমস আর গেমস। যত রকমের মোবাইলের মধ্যে যত রকমের অশ্লীলতা পর্নোগ্রাফি বেহায়াপনা রয়েছে, সেই পর্নোগ্রাফির মধ্যে আজকে মোবাইল ফোন দেখে দেখে আজকের যুবক যুবতী তাদের জীবনকে বিপন্ন করছে, জীবনকে নষ্টামির দিকে ধাবিত করছে, জীবনকে তারা আজকে বিপর্যস্ত করছে। এই জন্য আমাদেরকে মিথ্যা কথা বলার অভ্যাস ছেড়ে দিতে হবে। তাহলে দেখবা মুসলমান তুমি মিথ্যা ছেড়ে দাও, খোদার কসম দিয়ে বলি দেখবা তোমার জীবনে কখনো তুমি লাঞ্ছিত হবে না, তোমার সংসারে অশান্তি থাকবে না, সমাজে অশান্তি থাকবে না, অভাব থাকবে না, তোমার সমস্ত শান্তি ঢেলে দিবেন রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়ারা, আবার আল্লামা সাকসাদি বলেছেন তিন নম্বরে, প্রকৃত মুসলমান যারা হতে চাও তাদেরকে মনে রাখতে হবে তিন নম্বরে যে অভ্যাসটি ছেড়ে দিতে হবে, রিয়া, সেটি হলো লোক দেখানো আমল ছেড়ে দিতে হবে। রাব্বুল আলামিনের জন্য সমস্ত আমল করতে হবে, ইখলাসের সাথে আমার আমল হতে হবে, ইখলাসের জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ যার জন্য নিবেদিত, যার জন্য কোরবানি করতে হবে, তিনি হলেন রাব্বুল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে রাসূল, আমার আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, বিশ্ব জাহানের মালিক যিনি, সমস্ত কিছু তার পায়ে তার কদমে আমি কুরবানি করে দিলাম, আমার সমস্ত নামাজ কুরবানি, আমার হায়াতের মালিক তিনি, আমার মৌতের মালিক যিনি, আমার জীবনের মালিকও তিনি, আমার সমস্ত আমল তার জন্যই আমি কুরবানি করে দিতে হবে। অন্য কোন সমাজের আমার বাবা আমার নামাজ দেখলে খুশি হবে, আমার শ্বশুর খুশি হবে, সমাজের মানুষ আমাকে নামাজি বলবে, দানশীল বলে বাহবা দিবে, আমাকে হাজি সাহেব বলবো, আমি এই জন্য হজ করব, এটা হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমার রিয়ামুক্ত আমল যদি করতে পারো মুসলমান, তুমি খাঁটি মুসলমানে পরিণত হবা, নচেত লোক দেখানো আমলের মাধ্যমে গন্তব্যে পৌঁছা যাবে না, রবকে খুশি করা যাবে না, রবের কাছেও যাওয়া যাবে না, খুশি করা তো দূরের কথা। এই জন্য মনে রাখবা মুসলমান, রিয়া মুক্ত আমল করতে হবে, রিয়া ছেড়ে দিতে হবে। রিয়া যদি ছেড়ে দিতে পারো মুসলমান, তাহলে তোমার মধ্যে কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না। রিয়া ছেড়ে দিতে পারলে মুসলমানের ভিতরে মুসলমানদের সমাজে শান্তি চলে আসবে, আর প্রকৃত ঈমানদার মুসলমান এ পরিগণিত হতে পারবে। চার নম্বরে যে কোয়ালিফিকেশন থাকতে হবে, প্রকৃত মুসলমান হতে হলে রাসূলের যে আদর্শটি অনুসরণ করতে হবে, গ্রহণ করতে হবে,
রাসূল যা করেছেন জীবনে রাসূল অবৈধ কোন রাস্তা অন্বেষণ করে চলেননি অবৈধ পন্থায় রাসূল জীবন পরিচালনা করেননি মনে রাখবা রাসূলের উম্মত মুসলমানেরা তুমিও যদি প্রকৃত উম্মতের দাবিদার হও তুমিও যদি প্রকৃত মুসলমান হতে চাও চার নম্বরে যে জিনিসটি তোমাকে অনুসরণ করতে হবে সেটি হলো হারাম গেজা খাবার থেকে তোমার পেটটাকে হেফাজত করতে হবে মুসলমান তোমার যে পথে অবৈধ পথে তুমি টাকা অর্জন করে তোমার ছেলেকে বড় করেছো এই ছেলেটা হবে দুর্নীতিবাজ এই ছেলেটা হবে চোর না হয় বাটপার না হয় লম্পট এই ছেলে দিয়ে কখনো তুমি ভালো কিছু আশা করতে পারবে না এই ছেলে কখনো তোমাকে মানবে না এই ছেলে তোমার জন্য কলঙ্ক নিয়ে আসবে এই ছেলে হবে তোমার অশান্তির কারণ কারণ গোড়ায় তুমি ভুল করে আছো তোমার যে অবৈধ পথে তুমি টাকা অর্জন করেছো সুদ ভিত্তিক ঘুষ ভিত্তিক লেনদেন করে যেভাবে কালো টাকার মালিক তুমি হয়েছো যেভাবে তুমি ক্যাসিনো করে কালো টাকার মালিক হয়েছো শিল্পপতি বনে গেছো ওই কেসুনুর মাধ্যমে অবৈধ পথে অর্জিত টাকা দিয়ে কখনো তুমি শান্তি মুক্তি আশা করতে পারো না মুসলমান মুসলমান তো কখনো অবৈধ রাস্তায় চলতে পারে না মুসলমান কখনো সুদ খাবে না মুসলমান কখনো ঘুষ খাবে না সুদ ঘুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের কোনো সম্পর্ক সুদের সাথে নাই আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাল মনে রাখবা মুসলমান তুমিও যদি নিজেকে প্রকৃত মুসলমান বানাতে চাও সাহাবায়ে কেরামের মতো পুঁজি বিনিয়োগ করে হালাল ভাবে তুমি নিজে ব্যবসা করে চলো সেই ব্যবসা লব্ধ টাকা দিয়ে নিজেকে পরিচালনা করো পরিবারকে পরিচালনা করো তোমার সন্তানকে মানুষ করো মনে রাখবা তোমার সন্তান হবে আল্লাহর ওলি তুমি যা বলবা তোমার সন্তানও তোমাকে মেনে চলবে তুমি রবকে মানবা না আর তোমার ছেলে তোমাকে আনুগত্য করবে সালাম করবে এটা তুমি কিভাবে আশা করতে পারো এটা তোমার বোকামি ছাড়া কিছু নয় এই জন্য প্রকৃত মুসলমানদের যে এক অভ্যাস সেটা হলো মুসলমান তার পেটটাকে হালাল খাইতে হবে হালাল খাইতে হবে বৈধ জিনিস খাইতে হবে তাহলে একমাত্র ইবাদত কবুল হবে তাহলে তোমার সেজদা কবুল হবে নামাজ কবুল হবে রোজা কবুল হবে নচেত হারাম পথে অর্জিত টাকা দিয়ে যদি মুসলমান নিজেকে পরিচালনা করো কখনো তোমার নামাজ তোমার সেজদা তোমার কোরবানি তোমার দান তোমার সাদকা তোমার নেক কোনো আমল রাব্বুল আলামিন কবুল করবেন না হালাল খাওয়া হলো পূর্ব শর্ত আমল কবুল হওয়ার জন্য আল্লামা সাকসাদি তার ফার্সি ভাষায় বলে দিয়েছেন হার কে বাসাদ আহলে ইমা আই আজিজ পাক দারাদ চারো চিজ চারো চিজ আজ হাসাদ আউয়াল তো দলেরা পাক দার খেশে তনরা বাদা যা মুমেন সুমার পাক দার আজ কিজবু আজ গিবত জাবা তাকে ইমানত নাই ফুতাদ দরজিয়া পাক গরদারি আমলরা আজরিয়া শামে ইমা নে তোরা বাসদ জিয়া চোষে চুমরা পাকে দারি আজ হারাম মরদে ইমা দারি বাসি ওয়াসালাম ফার্সি কবি আল্লামা শেখ সাদ রহমাতুল্লাহ আলাইহি এই রাসূলের হাদিসটিকে এই তার ভাষায় ফার্সি ভাষায় তিনি এইভাবে বুঝে দিয়েছেন উম্মতের জন্য যে উম্মতে চারটি কোয়ালিটি তুমি তোমার নিজের মধ্যে ফিট করো তুমি সদা হিংসা থেকে বেঁচে থাকো তুমি মানবতাবাদী হও তুমি মানবতার ফেরিওয়ালা সাজো তুমি মিথ্যা ছেড়ে দাও সদা সত্য কথা বলো তুমি রিয়া মুক্ত আমল
আমল করো, ইখলাসের সাথে আমল করো, তুমি হালাল পন্থায় তুমি পয়সা অর্জন করো, তোমার নিজেকে পরিচালিত করো বৈধ রাস্তায়। এই চারটি গুণ তুমি যদি অর্জন করতে পারবা, খোদার কসম তুমি হবা প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান, তুমি হবা আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় পেয়ারা পাত্রে পরিণত হয়ে যাবা। রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত মুসলমানকে বোঝার, বুঝে শুনে রাসূলের জীবন দিয়ে তাদের জীবনটা গঠন করার তৌফিক এনায়েত করুন। আমরা যেন এই চারটি জিনিসকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদের জীবনে চলার পথে বলার পথে সর্বাবস্থায় যেন রাসূলের আদর্শটা আমরা মেনে চলি। রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।